কেমন আছো তোমরা? ওকেও করতে হবে হাই। তো আজকে 15ই আগস্ট, সবাইকে আমাদের তরফ থেকে, তোয়ার তরফ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তোমরা ভালোভাবে আজকে দিনটা কাটাও, এবং আজকে দিনটা কেন প্রত্যেকটা সময়, প্রত্যেকটা বছরের প্রত্যেকটা দিন খুব ভালোভাবে কাটাও, খুব আনন্দভাবে কাটাও, এটাই চাই। আর আজকে এই দিয়ে আমার ব্লগটা শুরু করেছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। গুমলু বসতে দাও, গুমলুকে, গুমলুকে উঠাচ্ছ কেন? গুমলু বসুক, আসো গুমলু, আসো আসো, বসো এখানে, বসো এখানে, বসো। এই যে গুবলু বসেছে, আর এই যে তুয়া, গুবলু কই শোনো, গুবলু, গুবলু কই, গুবলু কোথায়, গুবলু কোথায় আছে, কই গুবলু কই, এটা গুবলু, এটা গুবলু, গুবলু কোথায় বসেছে, কোথায় বসেছে গুবলু? গুবলুকে নামিও না, গুবলু বসুক ওখানে, মানে গুবলু বসবে। এ বাবা, গুবলুকে ফেলে দিলে হবে? গুবলু বসুক, তোমার স্বাধীনতা দিবস একটা ছোট্ট নাচ দেখাবে সবাইকে। বাজার করব, সপ্তাহ বাজার, পুরো এক সপ্তাহ বাজার। তো কালকে যাবার কথা ছিল, কালকে যেহেতু অনেক বৃষ্টি পড়ছিল আর যেতে পারিনি, তো আজকে যাব। এখন দেখা যাক কী কী বাজার করছি, তোমাদের সাথে শেয়ার করব। তো আমি বাজার যাওয়ার জন্য রেডি, তো তোমাদের দেখিয়ে দিলাম, এটা আমার খুব ফেভারিট ড্রেস একটা। মেয়েটা পিছু পিছু যাবে বলে টার্গেট করেছে আমাদের, হবে না, 155 হবে না, তুমি ঘরে থাকো, এই যে মেয়ে তুমি ঘরে থাকো, টাটা টাটা টাটা। তো বেলা আমাদের বেরোনোর কথা ছিল 8টা, সেই করতে করতে এখন 9টা বেজে গেছে, কখন বেরোবো ভগবান জানে। যাই হোক, বাজার টাজার করে আসছি। আজকে 15ই আগস্ট, বেশিরভাগ সবার ঘরেই হয় চিকেন, মানে আজকে একটা এনজয়মেন্টের দিন শরীরের কথা। ছোটোবেলা থেকে চিকেন হতো ঘরে, মানে 15ই আগস্ট মানে চিকেন হবে, ভালো মন্দ খাবার দাবার হবে। তো দেখা যাক কী আনা যায় বাজার থেকে। সবাই গাড়ি বার করে নিয়েছে গ্যারেজ থেকে, ফ্ল্যাগ লাগাচ্ছিল, তাই না তো লেট হলো। আচ্ছা আচ্ছা, নাম নাম হয়ে গেছে মেয়েটা, মেয়েটা নাম নাম করে নিয়েছিলাম।
ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি, আমের চাটনি, আমের চাটনি আর মাছের তেল, মাছের তেল ব্যাস এইটুকুই। আর আজকে কিছু হচ্ছে না, আবার রাতে দেখা যাবে কি হবে। যাও ওখানে রেখে দাও, ওখানে রেখে দাও পিঁয়াজটা, ওখানে রেখে আসো, ওখানে 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 যাও রেখে আসো, ওই যে ওই জায়গাটা, ওই জায়গাটা, হ্যাঁ যাও যাও এই সাইড, এই সাইড, ওই তো শোনো, ওই যে ওইখানে 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 ওইখানটা ওইখানটায় তা, বাইরে না বাইরে না, এই যে এইখানে এইখানে, এই যে এইখানে রাখো, এইখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো, রাখো এখানে রাখো, দাও এখানে রেখে দাও, রেখে দাও রেখে দাও, নিতে হবে না। তো এখানে আমি আলু আর পেঁয়াজগুলো আমাদের আলু পেঁয়াজের জায়গায় রেখে দিচ্ছি ভালো করে। তো এটা হচ্ছে কুচো, কুচো না সরি, ছোটো ছোটো মাছ, আমি জানি না মাছটার নাম, আমি বলছিলাম চুনো মাছ, বাট চুনো মাছ না, এটা মাছে কি মাছ বলবো, এই মাছটাই ভেজে নিয়েছি। তো আগে আমি মাছটা একটু, মা বলে দিল যে রসুন ফোড়ন দিতে হবে আগে, আমি জানতাম না, এটা শাশুড়িমাই বলে দিল, রসুন ফোড়ন দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো, টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিতে হবে নুন, নুনটা দিলে কী হবে তারপরে সেদ্ধ হয়ে যাবে টমেটোটা। এখানে দিলাম নুন, আমি দিয়ে দিলাম এক চামচ দিলাম, কারণ নুনের হাতটা আমার খুব বেশি, এত বেশি হয়ে যায়। এখানে দিলাম হলুদ অল্প পরিমাণে, আর এটা হচ্ছে কাশ্মীরি মিরচ, একটু কালারটা ভালো হবে সে। তো টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এখানে আমি দিলাম সর্ষে আর তিল বাটা। তো দেখতেই পাচ্ছি এটা কষে গেছে আমার মশলাটা, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো মাছ। তো এইখানে আমার তৈরি মাছের ঝাল। তো এখানে আমি পুঁই শাক করবো, তো ইলিশ মাছের মাথাগুলো এখানে ভেজে নিচ্ছি, পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা, সিম্পল নর্মাল কিছু ফোড়ন দিন, এমনি আলু কুমড়ো ঝিঙে এসব দিয়ে করে দিন নর্মাল। তো এখানে আমার পুঁই শাক চচ্চড়ি রেডি। আগে আমরা বলতাম ভদ্র মেয়েটা, মেয়েটা খুব বদমাস, এই রান্না করে উঠে আমাদেরকে কেউ নেবে, এই ছোট্ট বেবি, ছোট্ট ছোট্ট বেবি, ছোট্ট বেবিটা আর আমি এখানে উপভোগ করছি দই। দেখতে পাচ্ছ সবাই বৃষ্টি পড়ছে, কত রোদ তার মধ্যেও বৃষ্টি পড়ছে। তো আমার অনেক দিন ধরে মায়ের হাতের খাবার খেতে ইচ্ছে করছে, বিশেষ করে মাংস আর ফ্রাইড রাইস বা বিরিয়ানি। তো শুভম যেহেতু বিরিয়ানিটা পছন্দ করে না, তাই মা বলেছিলো যে আমি ফ্রাইড রাইস বানিয়েছি, শুভম খেতে ভালোবাসে। তো রাতে আমি এটা খেলাম, আর যা হয়েছিল মানে কি বলবো, এত দারুণ বলার মতন না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করবে। তো ধন্যবাদ, গুড নাইট।